গুড মর্নিং এভরি ওয়ান টুডে ইজ টোয়েন্টি ফোর্থ অফ নভেম্বর টু থাউজেন্ড টোয়েন্টি অ্যান্ড দিস ইজ ক্লাস ফাইভ ইংলিশ টেক্সট ক্লাস টুডে উই কন্টিনিউ দ্য কোশ্চেন অ্যান্ড আনসার ফ্রম দ্য চ্যাপ্টার দ্য ম্যাঙ্গো স্টোরি দা ম্যাঙ্গো স্টোরি কোশ্চেন আনসারটাকে আমরা কন্টিনিউ করবো দ্য কোশ্চেন ইজ টিক দ্য কারেক্ট কলমস টু শো হাও দিজ ফুড আইটেমস ক্যান বি প্রিপেয়ার্ড ফর কুকিং ওয়ান হ্যাজ বিন ডান ফর ইউ এখানে দেখো কিছু কলমে কিছু শব্দ আছে ব্রিঞ্জেলস লেমনস অনিয়নস আর কিছু কিছু এখানে শব্দগুলো লেখা আছে কলামে রোতে লিখেছে কলামে আছে চপ ক্রাশ গ্রেট পিল স্লাইস স্কুইজ চপ মানে কাটা ক্রাশ মানে ভেঙে দেওয়া গ্রেট মানে গ্রেট করা ঝুরি করা পিল মানে খোসা ছাড়ানো স্লাইস মানে ছোটো ছোটো পিস করা স্কুইজ মানে টিপে ধরা রস বের করা কোনটি সঠিক হবে ফার্স্ট ওয়ান করে দেওয়া আছে ব্রিনজালস চপ গ্রেট স্লাইস ওকে নেক্সট ওয়ান ইজ লেমন lemon can be peel slice and squeeze then onions onions can be chop grate peel and slice in this way you give your answer the next question is put tick in the correct columns to show how these food items can be cooked সঠিক উত্তরটিতে টিকচিহ্ন করতে হবে রোতে কি আছে রাইস এগস পটাটোস কলামসে কি আছে বেক বয়েল ফ্রাই স্টিম টোস্ট বেক মানে গরম করা মানে বেক করা মানে তৈরি করা যেরকম আমরা কেকটাকে বেক করি মানে গরম করলে পারে কেকটা ফুলে ফেঁপে ওঠে সেরকম বয়েল ফুটন ফোটানো ফ্রাই ভাজা স্টিম স্টিম মানে হচ্ছে হালকাভাবে সেদ্ধ করা মানে ধোঁয়াতে সেদ্ধ হবে এরকম টোস্ট টোস্ট হচ্ছে জাস্ট একটু ভাজা ভাজা হালকা তাহলে রাইসকে আমরা কী করতে পারি বয়েল ফ্রাই অ্যান্ড স্টিম এগ ডিমকে কী করতে পারি বেক ডিমকে বেক করা যায় বয়েল করা যায় ফ্রাই করা যায় টোস্ট করা যায় পটাটো পটাটো ক্যান বি বয়েল ফ্রাই অ্যান্ড টোস্ট ইন দিস ওয়ে ইউ গিভ ইউর অ্যান্সার ওকে This is your class for today. Now, I tell you some spelling also for today's class. The spellings are Bought B O U G H T, Satisfied S A T I S F I E D, DICE D I C E, Guest G U E S T, Arrived A R R I V E D. These are the spellings for today's class. Thank you.